মাগুরাতে একজনের ফোন দিয়েছে হুজুর চেয়ারে নামাজ পড়া যায় যে বলি হ্যাঁ যায় যে এইভাবে সাধারণভাবে মশলা দিয়ে তো সর্বনাশ করে আমাকে মশলা যেভাবে জিজ্ঞেস করো জব তো সেভাবে এর মধ্যে যদি কেউ আমার জিজ্ঞেস করো হুজুর বিড়ি খালি কি যে ছোটে কারণ আমার সত্যি মশলা তো কোয়া লাগবে বিড়ি খালি তো যে ছোটে না এই মশলা যদি ডাকসারি মসজিদ মসজিষির মধ্যে কয়ে দেওয়া যায় বিড়ি খালি ওজু ছোটে না তাহলে মসজিদের মধ্যে বসে খাওয়া শুরু হবে না বিড়ি খাতি খাতি অর্ধেক আছে একামত দিয়ে দেশে ইমান সাহেবের হুজুর আপনি একটা দিয়ে ফেসতে ছেড়ে দেন

আসলে ঘটনা কি জানেন এই সিয়ার কেন লাগে সিয়ার দুটি মেশিন কিনছেন স্যালো মেশিন বলি তুলতে কিনে নিয়ে আসছেন তিরিশ বছর আগে একটা র্যানি বক্সে ইনটেক রেখে দিয়েছেন এটা হলো সিকিউরিটি হিসেবে যে একটা ব্যবহার করব এটা যদি কেস সমস্যা হয় তাহলে দ্রুত ওই কাজে লাগাতে কিন্তু যেটা ব্যবহার করতে চান সেটা বাস মাসাল্লাহ একটা না তিরিশ বছর একবার কিক করলে সুন্দরভাবে স্টার্ট হয়ে যায় তিরিশ বছর পরে যে এই মেশিনটা ডিস্টার্ব করছে ওই মেশিনটারে ইনটেক খোলেন তাই এখন এইটা যখন ডিস্টার্ব করছে ওই ডিআইনে সেট করে দিয়ে টান দিয়ে দেখেন মেশিনই কী পায় স্টার্টিং হ্যান্ডেল ঢুকো দিয়ে টান দেবেন মেশিনই সব জায়গা কট কল 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 সব দৌড়ি উঠতে আসতে টান দেন হাঁটু মাটু খুলি হাঁটু মাটু খুলিয়ে যাবে সব জায়গা গ্রীষ্মিরি শুয়ে গেছে কতক্ষণ ওর মবিল তেল যেখানে যাচ্ছে সব সুখ হয়ে গেছে তিরিশ বছর একবার আমরা যারা ছোটোবেলার থেকে নামাজ পড়ি আল্লাহ রহমাতে আমরা সকাল বিকেল পাঁচ উঠা বসা করি আমাদের মেশিনের পার্সপাতি সব রানিং আছে কোনো সমস্যা নাই যেগুলো জীবনেও নামাজ পড়ে না পঞ্চাশ বছর পরে যেয়ে ষাট বছর পরে যে রিটার্ডের পরে যে করি করিয়েছে আর নামাজ না বলি মানুষকে কী কয় নামাজ পড়তে যায় যে সব জায়গা টান দিলিয়েছে কড়কড়ক শব্দ দিচ্ছে ওই যে হাঁটুর মধ্যে টাইট হয়ে গেছে এই জায়গা গ্রীষ্ম হয়ে গেছে তাড়াতাড়ি চেয়ারে নিতে পাঁচান সাথে এরপরেও আরে অসুখ তো অসুখই যারা জীবন ভরে পড়ে তাকেও অসুস্থ হতে পারে মাজা ব্যথা হতে পারে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে দাঁড়াবেন চেয়ার নামাজ নামাজ পড়ে চেয়ারে বসে নামাজ পড়বেন অনুমতি আছে কিন্তু সিস্টেম জানতে হবে আপনার যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে মশালা এসে গেছি আছে আপনার যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে নারী আর পুরুষ যেই হন না কেন দাঁড়ানোর ক্ষমতা আছে রুকু দেওয়ারও ক্ষমতা আছে কিন্তু আপনি সিজদায় যাইতে পারেন না রুকুর নিচে যেতে পারেন না এই জন্যই নামাজের শুরু থেকে চেয়ারে বসে গেছেন আপনার নামাজ হবে না শুনিয়ে দেখেন ওলামাই কেন আপনার নামাজ হবে না কারণ আপনি নামাজের দাঁড়ানোর ক্ষমতা থাকে আপনি দাঁড়ান নাই ফরজ নামাজ দাঁড়াই পড়া ফরজ দালানুর ক্ষমতা আছে তার প্রমাণ আল্লাহ আপনার থেকে রেখে দিছে আপনি দেড় ঘন্টা যাবৎ মেসির খেলা দেখছেন টেলিভিশনের সামনে দাঁড়াইয়ে দোকানে দাঁড়ায় দাঁড়ায় কেনা বেচা করছেন প্রমাণ হয় আপনি দাঁড়াতে পারেন ওই সময় আপনার রাতের মোবাইল পড়ে গেছে কুজে মোবাইলটা খটলেন তাতে বোঝা যায় যে রুকুও দিতে পারেন আর যাইয়েই শুরুতে চেয়ারে বসে বাপ ধরে বসে রয়েছেন মূর্তির মতো ওই পুয়ের চলবে না দাঁড়াবেন দাঁড়ানোর সময় দাঁড়াবেন রুকু দেওয়ার সময় রুকু দিবেন সামি আল্লাহর সময় উঠবেন সিজদা দেওয়ার সময় নিচেই যাতে পারেন না এই জায়গায় সব জায়গা ভাজ হচ্ছে না ব্যথা হয়ে গেছে পাশের কাছে চেয়ার রাখবেন বসে নামাজ বসে নামাজ আবার উন্ডা যখন সিজদারে উঠে আসবে আবার আপনার দাঁড়াতে হবে চেয়ারটা রাখবেন কোন জায়গায় পুরো চেয়ারে যদি পিছনের কাতারে দিয়ে দেন আর সামনের চেয়ারের সামনের পায়া যদি মুসলিদের পায়ের গোড়ালি বরাবর দাঁড়ান তাহলে চেয়ারটা পুরোটা পিছনে কাতারে ওই বরাবর যে মুসল্লি দাঁড়িয়েছে সে সিজদায় গেলে আপনার চেয়ারের তলে মাথা দেবে ও যখন মাথা উঠবে চেয়ারখান মাথা রি নিয়ে চলে যাবে ওর মাথায় চেয়ার আর আপনি মনের পিছনে চেয়ার আছে বসবেন সিতে পড়ে যাবেন মোস্দি একটা ঝামেলা চুরি হয়ে যাবে কাজেই আপনি কাজেই আপনি রাখার সৃষ্টি হলো চেয়ারের পিছনের পায়া মুসল্লিদের পায়ের গুড়ালি বরাবর দেখেন আর দাঁড়ানোর আপনি একাত আগে গেলেন একাত এটুক তো হবেই আপনি আসছেনই তেলোমেলো করার সময় মসজিদিতে একটু বাঁধাবেনি তাহলে বাঁধানো অতখানিক খানিক বাঁধাই একাত আগোয় দাঁড়াবেন বসার সময় সমান হয়ে যাবে কথা কি বুঝে আসছে মশালা আপনাকে জানতে হবে এমন করে কত মশালা জানেন না এখনকার আল্লাহ হুজুর করলে দাঁড়ায় না মাছ পড়তে হবে ভর্তি হবে দাঁড়ানো বলে আমি তো পারি না আমার মাঝ হবে আমি কি হতে পারি আল্লাহ কয় যা কয় কোক লাইসা আলাল মারি যে হারাজন রুগীর কোনো মশালা নাই তুমি যেভাবে পারো সেইভাবে আমল করো সেইভাবে আমল আল্লাহ পাক কবুল করে বলেন আমিন তো দোস্ত ইসলামী শরিয়াত আমাদের জন্য আসান করে দেছে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আর একটা সহজ মশালাকে আমি শেষ করে দেব আমার তো গত রাত্রে মাফ হয়েছিল পাবনা কাজিরাট গেছি দা পাড়া ফেরি পাহাড় হইয়া আসার সময় কুয়াশা ফেরি বন্ধ দুইশো কিলো অতিরিক্ত গুড়ে কুষ্টে সর্দি দিয়ে আসছি বাড়ি ফজর ফরসি বাটিয়ে ফেলা বাড়ি এসে দিনের একটু ঘুমাইছে ঘন্টা তিন দুই তিন তারপরে উঠে আবার মাদ্রাসার সংসার নিয়ে দৌড়ে দৌড়ি করে আবার আসছি আবার আগামীকালকে যাইতে হবে রাজশাহী আল্লাহ যদি বিশ্রাম করবো কখন আর কত কত বা বলবো সাড়ে নটার থেকে এগারোটা পর্যন্ত আল্লাহ প্ল্যান করছি তা সেখানে শোয়া এগারোটা পনে এগারোটায় দেশে ইনশাল পনে দশটায় পনে দশটায় এগারোটা বাজে বেশি কষ্ট হয়েছে নাকি আপনাদের মশালা শুনছেন তো ইনশাল্লাহ আমল করা যাবে তো এগুলো ইনশাআল্লাহ সহজ একটা মশালা বিনিয়োজতি নামাজ শরীর পাক লাগবে কি লাগবে না হ্যাঁ ওই যা কুন্তু মেলা সলাদ ফাঁকসিল ইম্পর্টেন্ট মশালা ওলামাই কেরামের দরকার নাই পাবলিক যারা আছেন কেউ নড়াচড়া করবেন না বিনা অজুতে নামাজ হবে জোরে বলেন

আসল যেটুকু কব সেইটুকু জায়গায় কেমন কেমন হতেছে মাটি দে তায়ামুম করে নামাজ হবে কি হবে না হবে এখন তায়ামুম তো অজুর পরিবর্তে যদি কে গোসল ফরজ যায় মারাত্মক রোগী একশো পাঁচ জ্বর পানি গায়ে লাগাইলে ছয় হয়ে মরে যাবে এই লোকটার ইন কেস রাতের বেলা গোসল ফরজ হয়ে গেছে হতেই পারে এই লোকটা কি করবে তায়ামুমের পরিবর্তে যেমন কি বলে অজুর পরিবর্তে যেমন তায়ামুম করে নামাজ পড়া যায় এইরকম মারাত্মক রুগী যদি হয় গোসলের পরিবর্তে করে নামাজ পড়া যায় এখন আর গোসলের কিন্তু আলাদা না একজন এক সাহাবা আইসে সারা গায়ে মাটি মুটি মাহানু হুজুর গায়ে কি তোমার গায়ে সারা গায়ে মাটি কে হুজুর তাই মায়াম কৃষির তাই মোং করে গোসলের তাই মিরমার বালি গাদি দিয়ে মধ্যে ডুব দিয়ে বাড়ি গেছে হুজুর কয় না হজুর তাম মোমো যতটুক গোসলের তা মোমো যতটুক তা মোম তো নাম শুনতেছেন চেনেন কারে কয় মাটিতে হাত মারিয়ে একবার মুখরে সুন্দর করে মুছে ফেলানো আর একবার হাত মারিয়ে এই হাতরে একবার এই হাতরে আরেকবার মুছে করলে আপনার নামাজ হয়ে যাবে এ নামাজ আর নুও লাগবে না দোহরালুও লাগবে না আল্লাহ ব্যবস্থা করে দেশে কে দেয় নাই শেষ রাত্রে নিয়মিত তাহাদুত পড়লে এই লোকগুলো কেয়ামতের ময়দানে শহীদ আর নবীদের সাথে বিনা আমরা দিন ভরে সুহান করে শেষ রাত্রে এক গুময় গেলি তার উঠতে পারি না কি করতে পারি আল্লাহ কয় নবী বলেন সহজ ব্যবস্থার তাহাদুত শিখাই দেয় সহজ ব্যবস্থার তাহাজুত শেষ রাত্রে নয় ফরজ নামাজ কয় রেখাত কয় রেখাত চার রেখাত পরে দুই রেখাত এই রাত দুই ছয় রিকাতের পরে আপনি পারলে বারো রিকাত না পারলে দশ রেখাত না পারলে আট রেখাত না পারলে না পারলে চার না হয় কমপক্ষে দুই নামাজ আপনি যে কোনো পইরা এরপরে বেতের নামাজ পড়ে ঘুমাবেন আর নিয়ত রাখবেন শেষ রাত্রি উঠতে পারলে আবার উঠব পড়ব যদি তাতে কোনো কোনোদিনে উঠতে না পারেন আর পড়তে নাও পারেন কেমতের ময়দানে রেগুলার শেষ রাত্রি উঠে তাহাজুত পড়নেওয়ালাদের সাথে আল্লাহ তালা আপনার এই তাহাজুতকে কবুল করে করবে আপনাকেও সেই মর্যাদা দান করবে সহজ হয়েছে কি না পড়া যাবে তো আওয়াবিনের সর্বনিম্ন চার রেখাত আর একটা আমি বলে দেব উলামাই কিরম সাক্ষী আসছে আজ দারুণ কথা আসছে দিক দেখান কোন নবল ইবাদতের জন্য নিয়মতান্ত্রিক ভাবে তালকিন দেওয়া ঠিক না নবল তো নবল আমি পড়লি বললাম না পড়লে পারবো পড়ে নি বাধ্যতা বলো দুই দুই কাজ করে ছয় রেখাত পড়েন দুই দুই রেখাত করে আট রেখাত পড়েন এটা না এই তা আওয়ামিনের এলান এমন হবে সুযোগ আছে মাহবিল যদিও হচ্ছে সুযোগ আছে যদি উদ্দিনী রহমতুল্লাহ লিখেছেন হাদিসের হাওলা দিয়ে প্রমাণ করা আছে আবিনের সর্ব সর্বনিম্ন রেখা চার আর সর্বোচ্চ বিশ্বে কাজ এই চারির থেকে বিশের ভিতরে ছয় পড়তে পারেন আট পড়তে পারেন দশ পড়তে পারেন আবিনের বিশাল ফজিলাত আপনি পড়তে পারেন তবে এদিক তাকান মাহফিল এলাকায় ওলামাই কিরাম একটা কথা মাঝে মাঝে বেশ ভুল বলে বা কি বলে বা সব কথা হোক না কেন এই কথাটা এভাবে বলবেন না মাহফিলের দিন নভল পড়তে দেবে না ঈশার সময় নভল পড়তে দেবে না এই নভল পড়া নিষেধ করার জন্য এভাবে কয় নভল নামাজ কেউ মাগরিবের সুন্নতের পরে নফল পড়বেন না পড়বেন না ঈশার শুধু শূন্যতার ভেতরের পরে আর কোন নভল পড়বেন না

যদি সময়ের স্বল্পতা থাকে নফল পড়ার সময় না দিতে হয় তাহলে তার ভাষা আলাদা সেটা সিস্টেম এভাবে বলতে হবে শুধু সুন্নত পরি বসিয়ে যাওয়া